তিতলি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। তিতলি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য যোগ্য পাত্রের সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই তিতলির জন্য মোহিত নামে একটি ছেলে সম্বন্ধ আসে। তিতলি এবং মোহিত একে অপরকে পছন্দ করায় দুই পরিবারের সহমতে দুই মাস পর তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়। বিয়ের ডেট ফাইনাল হয়ে যাওয়ার পর তিতলি খুবই চিন্তায় পড়ে, কারণ সে টুকটাক বাড়ির কাজকর্ম করতে পারলেও রান্না তেমন ভাবে কিছু করতে পারত না। আরে বাবা, তুই এত চিন্তা করছিস কেন? এখনো তো তোর বিয়ের দুই মাস বাকি আছে, এতদিনে তুই খুব ভালো মতো রান্না করা শিখে যাবি। আর তাছাড়া তুই যে একদমই রান্না করতে পারিস না তা তো নয়, ছুটির দিনে তুই তো মাঝে মধ্যেই আমাদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাইয়েছিস। সে তো আমি ইউটিউব দেখে রান্না করতাম, তরকারির কথা বলছি না তো আমি। মাছ মাংস সবজি যে কোনো তরকারি রান্না করা তো খুবই সহজ, ইউটিউবে দুটো একটা রেসিপি দেখে নিলেই সহজেই রান্না করা যায়। কিন্তু আমার তো চিন্তা রুটি করা নিয়ে, আমার তো রুটি গোল হয় না, আর রুটি শেকার সময় রুটি ফোলেও না। শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি সবাইকে ট্যাড়া বেকার ঠেড়া রুটি খাওয়াবো? আমার রুটি করা দেখে সবাই বুঝে যাবে যে আমি ভালো মতো রান্না করতে পারি না। রুটি করা কোনো ব্যাপার নয়, আমি তোকে খুব ভালো মতো রুটি বানানো শিখিয়ে দেবো। বিভিন্ন রকমের রুটি, পরোটা, নান রুটি, আলু পরোটা, লুচি, আমি তোকে সব বানানো শিখিয়ে দেবো। চল তুই আমার সঙ্গে রান্নাঘরে চল। তিতলি তার মায়ের সঙ্গে রান্নাঘরে যায়। তার মা তাকে রুটি বেলার পদ্ধতি ভালো করে শেখাতে থাকে। তিতলি তার মায়ের দেখা দেখে রুটি বেলার চেষ্টা করে। মা দেখো না, তোমার মতো হচ্ছে না, তোমার রুটিটা কি সুন্দর গোল হয়েছে, আমারটা দেখো ত্রিকোণ রুটি হয়ে গেছে। আরে বাবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? রোজ রুটি করা প্র্যাকটিস করবি, দেখবি তুই শিখে যাবি। এবার বাকি রুটিগুলো করে ফেল। এভাবেই তিতলি তার মায়ের কাছে প্রত্যেকদিনই রুটি বানানো শিখতে থাকে। সে রুটি, পরোটা, লুচি, নান রুটি, তন্দুরি রুটি ইত্যাদি বানানো তার বিয়ের আগেই শিখে ফেলে। এর ফলে তিতলির মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। বিয়ের পর তিতলি তার শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে যখন খেতে বসে, তখন সে টেবিলে বিভিন্ন তরকারি এবং ভাত দেখতে পেলেও সেখানে কোনো রুটি দেখতে পায় না। এই দেখে তিতলি খুবই অবাক হয়। মা আপনি কি রুটি বানাননি? আপনি হয়তো রুটি নিয়ে আসতে ভুলে গেছেন, আমি রান্নাঘর থেকে রুটি নিয়ে আসবো। রান্নাঘরে তো রুটি নেই, কারণ আমি তো রুটি বানাইনি, আমরা সবাই ভাত খাবো বলে ভাত রান্না করেছি। কেন বলো তো, তুমি কি ভাত খাবে নাকি? না না, আমি ভাতই খাবো, আসলে পনিরের তরকারির সঙ্গে আমার রুটি খেতে ভালো লাগে, তো তাই জন্য বলছিলাম আর কি। কোনো অসুবিধা নেই, আমি ভাত খেয়ে নিচ্ছি। এই বলে তিতলি ভাত খাওয়া শুরু করে। ভাত খেতে খেতে সে মনে মনে অনেক কিছুই ভাবতে থাকে। শ্বশুর বাড়িতে প্রথম দিন এসেই আমি যদি বলি আমি ভাত খাবো না রুটি খাবো, তাহলে ভাববে আমি ঢং করি, সবাই যা খায় আমাকেও এখন তাই খেতে হবে, নিজের ইচ্ছার কথা বললেই হবে নাকি। মা এমনিও আমাকে বেশি কথা বলতে বারণ করেছে, কিন্তু আমার তো ভাত খেতে ইচ্ছাই করছে না, কি করবো, কিছু করার নেই। আসলে তিতলি ভাত খেতে একদমই পছন্দ করত না। তিতলিদের বাড়িতে তিতলি এবং তার বাবা মা তিন বেলায় রুটি খেত। তারা সপ্তাহে হয়তো একদিনই এক বেলার জন্য ভাত খেত। তিতলি ভেবেছিল তার শ্বশুর বাড়িতেও হয়তো তাই হবে, আর সেই কারণেই সে বিয়ের আগে খুব ভালো মতো রুটি বানানো শিখে নিয়েছিল, যাতে শ্বশুর বাড়িতে এসে সে ভালো মতো রুটি বানাতে পারে এবং সকলকে তার হাতে রুটি খাইয়ে সবার মন জয় করতে পারে। পরের দিন, মা আমি রান্না করতে যাচ্ছি, আপনারা কে কি খাবেন বলে দিন, আমি রান্না করব। আমার আজকে গরম গরম ভাত আর আলু পোস্ত খাওয়ার খুব ইচ্ছা করছে, যাও রান্না করে ফেলো তাড়াতাড়ি। আর আমার আজকে পটল চিংড়িতে ভাত খাওয়ার খুব ইচ্ছা করছে, তুমি পটল চিংড়ি না হয় পেঁয়াজ চিংড়ি বানিও, কেমন? গরম গরম ভাতের সঙ্গে পটল চিংড়ি বা পেঁয়াজ চিংড়ি খেতে দারুণ লাগবে। আমি তো আবার আলু খাই না, আমার সুগারটা অনেকটাই বেড়েছে, আর চিংড়ি মাছে আমার আবার অ্যালার্জি। তুমি বরং আমার জন্য একটু মাংসের ঝোল রান্না করো, অনেকদিন হয়ে গেল মাংস ভাত খাওয়া হলো না। আপনারা কেউ রুটি খাবেন না? আপনারা তো সবাই ভাত খাবেন বললেন, কেউ তো রুটির কথা বললেন না। আমরা কেউ রুটি খাবো না সেই জন্য রুটির কথা বলিনি, তুমি তো আমাদের জিজ্ঞাসা করলে আমরা কে কি খেতে চাই, সেই জন্যই তো বললাম। হ্যাঁ, কিন্তু রাত্রিবেলা অন্তত রুটি খাওয়া উচিত, আর আপনার আবার সুগার আছে বলছেন, তবুও আপনি ভাত খাবেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার রুটি খেতে একদম ভালো লাগে না, আমি খুব সামান্য পরিমাণে এক মুঠো ভাত খাই, তাতে কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয় না। তুমি যাও রান্নাগুলো তাড়াতাড়ি করে নাও। তিতলি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই কিরে বাবা, এই কেমন বাড়িতে এসে পড়লাম, সবাই সবসময় শুধু ভাত খায়, কেউ রুটি খেতেই চায় না, এত ভাত মানুষ কিভাবে খেতে পারে, রাত্রিবেলা কিভাবে ভাত খায়।
ও বুঝেছি, আমার মনে হচ্ছে এরা হয়তো ভাবছে আমি ভালো রুটি করতে পারি না, সেই জন্য বোধহয় আমাকে রুটি বানাতে বারণ করছে। এটাই হবে, না হলে কেউ তিন বেলা ভাত খেতে পারে? আমি কালকেই সুন্দর সুন্দর রুটি বানিয়ে ওদেরকে দেব, তাহলেই তো ওরা বুঝতে পারবে আমি কত ভালো মেয়ে। পরের দিন তিতলি কাউকে কিছু জিজ্ঞাসা না করেই বাড়ির সকলের জন্য রুটি বানায়। সবাই যখন খাবার খেতে বসে, টেবিলে ভাত না দেখতে পেয়ে খুবই অবাক হয়। বাহ, আজকে তো খুব ভালো ভালো তরকারি রান্না হয়েছে। এ কি, ভাত কোথায়? এতগুলো রুটি কেন করেছো তিতলি? এত রুটি কে খাবে? কেন কে খাবে বলতে, আমরা সবাই খাবো। আমি বাড়ির সবার জন্যই আজকে রুটি বানিয়েছি। কাকে কটা রুটি দেবো এবার বলো। না না, রুটি খাবো না। তুমি আজকে এত ভালো ভালো তরকারি রান্না করেছো, আর অল্প একটু ভাত রান্না করতে পারলে না? রুটির সঙ্গে তরি তরকারি গুলো খেতে ভালো লাগবে না। তুমি একটু ঝটপট আমার জন্য ভাত বানিয়ে নিয়েছো তো বৌমা? আমার জন্য ভাত নিয়ে এসো, মোহনও কিন্তু রুটি খাবে না। আমাদের তিনজনের জন্যই তুমি বরং ভাত রান্না করে নিয়ে এসো, আর আমাদের জন্য রুটি বানাবে না, ভাত রান্না করবে। রুটির সঙ্গে এদের কিসের শত্রুতা? রুটি এত সুস্বাদু একটা খাবার, যে কোনো তরকারি রুটির সাথেই তো বেশি ভালো লাগে, আর এরা বলছে রুটি খেতে ভালো লাগে না। আমি তো এদেরকে রুটি খাইয়েই ছাড়বো। দুই মাস কষ্ট করে আমি রুটি বানানো শিখেছি, আর শ্বশুর বাড়িতে এসে আমি রুটি বানিয়ে কাউকে খাওয়াতে পারবো না, এটা আমি হতে দেব না। কিভাবে তিতলি তার শ্বশুর বাড়ির লোকজনকে রুটি খাওয়াতে পারবে, এই নিয়েই চিন্তা ভাবনা করতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তার খুবই রুটি খেতে ইচ্ছা করে, কিন্তু বাড়ির কেউ রুটি খায় না বলে তার নিজের জন্য রুটি বানাতে ইচ্ছা করে না। একদিন তিতলি সবাইকে বলে, বলছি যে আজকে না আমার রান্না করতে একটু ইচ্ছা করছে না, অনেকদিন হয়ে গেছে আমি বাইরের খাবার খাইনি, চলুন না আজকে আমরা সবাই মিলে বাইরে খেতে যাই। হ্যাঁ চলো, আমাদের কোনো অসুবিধা নেই, এমনিও তোমাদের বিয়ের পর কোথাও যাওয়া হয়নি, চলো কোথায় যাবে বলো। আমার চেনা জানা একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো ভালো টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। তিতলি সবাইকে তন্দুরি নান নামক একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে শুধুমাত্র রুটির বিভিন্ন আইটেম পাওয়া যেত। রুটি বিভিন্ন রকমের পরোটা, লুচি, নান রুটি, তন্দুরি রুটি ইত্যাদি আরো অনেক কিছু। আপনারা কে কি খাবেন বলুন, আমি ওয়েটারকে ডাকছি। ওয়েটার এখানে আসুন, আমি বাটার চিকেন আর তন্দুরি নান খাবো, এবার আপনারা কে কি খাবেন বলে দিন। আমি অনেকদিন ধরেই ভাবছি লেমন রাইস খাবো, আগে সপ্তাহে একদিন অন্তত লেমন রাইস খেতাম। আমার জন্য একটা লেমন রাইস, আর লেমন রাইসের সাথে চিকেন বা মটনের কোনো একটা আইটেম দিলেই হবে প্লিজ। আমার তো আজকে কার্ড রাইস খাওয়ার ইচ্ছে করছে, আমার জন্য কার্ড রাইস নিয়ে এসো। আর আমি তো খাবো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমার ফেভারিট। আপনারা সব কি অর্ডার করছেন? আমাদের রেস্টুরেন্টে ভাত ছাড়া বাকি সব আইটেমই পেয়ে যাবেন। আমাদের এখানে ভাত পাওয়া যায় না, আমাদের এখানে আপনারা রুটির বিভিন্ন আইটেম পেয়ে যাবেন, যেমন নরমাল রুটি, তন্দুরি রুটি, নান রুটি, রুমালি রুটি, আলু পরোটা, পনিরের পরোটা, মুলোর পরোটা ইত্যাদি। আরে আরে থামুন, আপনি বেকার বেকার আর কষ্ট করবেন না, আমরা এর মধ্যে কোনো রুটিই খাবো না। আমরা এতটা দূরে কষ্ট করে এসেছি শুধুমাত্র রুটি খাওয়ার জন্য, আমরা ভাত খাবো? এত বড় একটা রেস্টুরেন্ট আর আপনাদের এখানে ভাত পাওয়া যায় না, এটা শুনেই তো আমি অবাক হচ্ছি। কি অবাক কাণ্ড রে বাবা, শুনেছি নাকি আপনাদের রেস্টুরেন্টের অনেক নাম ডাক, এই তার নমুনা? বাবা মা দাঁড়াও, আমাকে বলতে দাও। দেখুন আপনাদের রেস্টুরেন্টে হয়তো এখন ভাত রেডি করা নেই, আর সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কোনো তাড়া নেই, আমরা যেগুলো অর্ডার করেছি ওগুলো বানিয়ে নিয়ে আসুন। অন্য রেস্টুরেন্টে তো তাই হয়, খাবার রেডি না থাকলে তারা রান্না করে দেয়, কিন্তু কোনো কাস্টমারকে তারা ফিরিয়ে দেয় না। ক্ষমা করবেন স্যার, আপনাদের ভুল হচ্ছে, ভাত ছাড়া আপনারা যাই অর্ডার করবেন আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে, কারণ আমাদের এখানে ভাত পাওয়াই যায় না। আপনারা হয়তো আমাদের রেস্টুরেন্টের নামটা ভালো করে দেখেননি, আমাদের রেস্টুরেন্টের নামই হলো তন্দুরি নান, এখানে শুধুমাত্র তন্দুরি রুটিই পাওয়া যায়। আমি বলছি কি, আমরা যখন এতটা দূরে এসেই গেছি তখন আজকের দিনটা আপনারা রুটি খান না, এখানে খুবই সুস্বাদু দারুণ দারুণ রুটি পাওয়া যায়, প্রত্যেক দিনই তো ভাত খাওয়া হচ্ছে, একদিন রুটি খেলে কি হবে বলুন। না আমরা রুটি কেউ খাবো না, আমরা অন্য রেস্টুরেন্টে যাবো, আমি তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি চলো। এভাবেই তিতলির পরিবার তিতলিকে নিয়ে অন্য রেস্টুরেন্টে ভাত খেতে চলে যায়। তিতলি এবার ভীষণ রেগে যায়, না এভাবে আর হবে না, আমাকে অন্য স্টেপ নিতেই হবে। বাপের বাড়ি থেকে এত কষ্ট করে আমি রুটি বানানো শিখে এসেছি, আমার কষ্টের ফল আমি এভাবে বিফলে যেতে দেব না, আমাকে কি করতে হবে আমি ভালো মতোই জানি। পরের দিন তিতলি ইচ্ছা করে প্রেসার কুকারে চাল এবং জল দিয়ে অতিরিক্ত সময় ধরে ভাত রান্না করে, এর ফলে ভাত পুরো গলে গিয়ে ক্ষীরের মতো হয়ে যায়, সেই সাথে তিতলি ভালো মতো রুটিও বানায়। আজকে কি হবে আমিও দেখব, দেখি ওরা আজকে এই ক্ষীরের মতো গলা ভাত খাবে নাকি আমার হাতে সুন্দর সুন্দর রুটি খাবে। তিতলি ওই ক্ষীরের মতো ভাত সবাইকে পরিবেশন করে দেয়, সেই সাথে সে টেবিলের উপর রুটিও রেখে দেয়। এ কি, আজকে ভাত এরকম হয়ে গেছে কেন? ভাতটা দেখে যেন কেমন মনে হচ্ছে, একেবারে ক্ষীর হয়ে গেছে, যা খেতে কিন্তু খারাপ লাগছে না। তোমরাও খেয়ে দেখো, একদম অন্যরকম স্বাদ লাগছে, আর নরমাল ভাতের থেকে এই ভাত খেতে বেশি সুস্বাদু লাগছে। বেশি করে তরকারি আর ঝোল দিয়ে মেখে খেয়ে নাও সবাই।
হ্যাঁ, আমারও এই ভাতটা খেতে খুব ভালো লাগছে, একেবারে চিবাতে হচ্ছে না, খুব সহজেই নেমে যাচ্ছে। কি হলো বৌমা, তুমি বসে আছো কেন? তুমিও খাও। তিতলি কিছুই বলতে পারে না, সে যেটা ভেবেছিল সেটা একদমই হয় না। তার পরিবারের লোকজন রুটির দিকে একবারও তাকায় না, তারা ওই ক্ষীরের মতো গলা ভাত মজা করে খেয়ে নেয়। তিতলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এখন সে মাঝে মধ্যেই ভাত রান্না করার সময় ভাতের মধ্যে লবণ অথবা কাঁচা লঙ্কা, আবার কখনো গুঁড়ো লঙ্কা ইত্যাদি মিশিয়ে দেয়, কিন্তু তবুও তার পরিবারের কেউ ভাত ছেড়ে রুটি খেতে চায় না। দেখতে দেখতে এভাবেই ছয় মাস কাটে। ছয় মাস পর তিতলি তার বাপের বাড়িতে যায়। তুই এত তাড়াতাড়ি চলে এলি, আমি তো ভেবেছিলাম তোর আস্তে আস্তে হয়তো সকাল 9-10 বাজবে। আমার আলুর দম রান্না হয়ে গেছে, তুই বস, আমি তোর জন্য গরম গরম রুটি সেঁকে আনছি। না মা, আমার জন্য রুটি বানাতে হবে না, তুমি আমার জন্য ভাত নিয়ে এসো। এই শুনে কাঞ্চনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। তুই বলছিসটা কি? তুই রুটি ছেড়ে ভাত খাওয়া কবে থেকে শিখলি? তুই তো বাড়িতে কখনোই ভাত খেতে চাইতিস না, এ আমি কি শুনছি? যেদিন থেকে আমি শ্বশুর বাড়িতে গেছি সেদিন থেকে ভাত খাওয়া শুরু করেছি। দুঃখের কথা তোমাকে আর কি বলবো মা, আমার শ্বশুর বাড়িতে কেউ রুটি খায় না, সবাই ভাত খায়। আমি অনেক চেষ্টা করেছি ওদেরকে রুটি খাওয়ানোর, কিন্তু ওরা কিছুতেই রুটি খায় না। আমি অত কষ্ট করে রুটি বানানো বেকার শিখেছিলাম, আমি সুন্দর সুন্দর রুটি বানানোর দক্ষতা ওদের সামনে দেখাতেই পারলাম না। আর জানো মা, ওদেরকে রুটি খাওয়ানোর চক্করে পড়ে ওদের সাথে ভাত খেতে খেতে আমারও ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে। ওদেরকে পাল্টাতে না পেরে আমি লাস্টে নিজে পাল্টে গেলাম। মোনা তার বাবা শিবাবু এবং মা রানী দেবীর সঙ্গে বসবাস করে। মোনার যখন 2 বছর বয়স ছিল তখন রানী দেবী ক্যান্সারে আক্রান্ত হয়। এই দুরারোগ্য ব্যাধি অনেক দেরিতে ধরা পড়ায় রানী দেবীকে আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না, তার অকাল মৃত্যু হয়। স্ত্রী মারা যাওয়ার পর শিবাবু তার ছোট্ট মেয়েকে নিয়ে একেবারে একা পড়ে যায়। আমি তো সারাদিন বাইরে থাকি, এই ছোট্ট মেয়েটাকে কে দেখাশোনা করবে কে জানি। মা মরা মেয়েটার দিকে তাকালেও কষ্ট হয়, অভাগী মেয়েটা মায়ের ভালোবাসা আর পেল না। শিবাবুর একাকিত্ব এবং মোনার মা হারানোর কষ্ট দূর করার জন্য আত্মীয় স্বজনরা শিবাবুকে দ্বিতীয় বিয়ে করার কথা বলে। শিবাবু তাতে কিছু আপত্তি জানায় না। তার সঙ্গে মালতীর শুভ বিবাহ ঠিক হয়। মালতী শিবাবুর প্রথম সন্তান মোনাকে খুবই ভালোভাবে মেনে নেয়। এইভাবে কিছুদিনের মধ্যেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মালতী দেবী তার বড় মেয়ে মোনাকে খুবই স্নেহ করত। এভাবে প্রায় 1 বছর কাটে। মালতী একটি ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয়। বড় বোন মোনা এবং ছোট বোন সীমা একসঙ্গে মানুষ হতে শুরু করে। মালতী, তুমি কিন্তু আমার 2 মেয়েকে সমান ভালোবাসবে, আমার 2 মেয়ে যেন সমান ভালোবাসা পাই। তুমি হঠাৎ এসব কথা বলছো কেন আমাকে? তোমার কি মনে হচ্ছে আমি তোমার বড় মেয়েকে কম ভালোবাসছি? না, আসলে আমি কিছুদিন ধরেই লক্ষ্য করেছি তুমি সীমাকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ো, মোনার দিকে তো আগের মতো নজরই দাও না, তাই না? মালতী শিবাবুকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা, সীমা তো এখন অনেক ছোট, মোনা এখন নিজের কাজ নিজে করতে শিখে গেছে, তাই আমি সীমার একটু বেশি যত্ন করি। শিবাবু মালতীকে আর কিছু বলে না, সে নিজের কাজে চলে যায়। আমি আমার নিজের পেটের মেয়েকে বেশি খেয়াল না রেখে ওনার বড় মেয়ের নাকি বেশি খেয়াল রাখবো, কত শখ! ঢং আর আলগা দরদ দেখলে গা পিত্তি জ্বলে যায়। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। 2 বোন একসাথে বড় হয়ে ওঠে। শিবাবু একদিন অফিস থেকে আসার সময় তার 2 মেয়ের জন্য সুন্দর সোনার আংটি কিনে নিয়ে আসে। সে প্রথমে তার বড় মেয়েকে সোনার আংটিটা উপহার দেয়। বাবা থ্যাংক ইউ, এই আংটিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু তুমি এখন এতগুলো টাকা কেন খরচ করতে গেলে? এমনিতেই আমাদের 2 বোনের পড়াশোনার পেছনে তোমার অনেক টাকা খরচ হয়ে যায়। ন্যাকামি করিস না, সোনার আংটি উপহার পেয়ে তো মনে মনে খুব খুশি হয়েছিস। এতই যখন টাকার চিন্তা, তাহলে সোনার আংটিটা ফেরত দিয়ে দে। আর বাবা তুমিও খুব বাজে, শুধু মোনাদির জন্য আংটি কিনেছো, আর আমার জন্য কিছু কেননি? তাদের কথা শুনে মালতী সেখানে এসে বলে, না না, তোর বাবা তোর জন্য সোনার আংটি কিনে নিয়ে আসবে, তাহলে তো হয়েছে। উনি শুধু মোনাকেই ওনার মেয়ে হিসেবে মনে করে, তুই মন খারাপ করিস না রে মা। তুমি বাজে কথা কম বলো, এইভাবে সবসময় বড় দিদির নামে বলে বলে সীমার মনে তুমি মোনার বিরুদ্ধে বীজ ঠেলে দিচ্ছ। আমি সীমার জন্য অঙ্কে নিয়ে এসেছি, শুধু ক্লাসে ভালো রেজাল্ট করবে তারপরে আমি ওকে দেবো বলে রেখে দিয়েছিলাম। এই বলে শিবাবু সীমাকেও একটা সোনার আংটি বার করে দেয়। কিন্তু সীমা এবং মালতীর সেই আংটিটা পছন্দ হয় না,
তাদের মোনার হাতের আংটিটির উপরই চোখ থাকে। তারা কিছুতেই মোনার হাতে বড় সোনার আংটিটা সহ্য করতে পারে না। কিছুদিন পর মোনা, এই মোনা দেখ না আমার হাতে সোনার আংটির রংটা কেমন চটে গেছে, আর আজকেই আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। আমি বলছিলাম কি, মোনা তার মায়ের কথা বুঝে যায়। সে সঙ্গে সঙ্গে নিজের হাত থেকে সোনার আংটিটা খুলে তার মায়ের আঙুলে পরিয়ে দেয়। মালতী সোনার আংটিটা হাতানোর পর মনে মনে খুবই খুশি হয়। এমন দৃশ্য দেখে সীমাও মনে মনে খুবই আনন্দ উপভোগ করে। সে তার বড় বোনের হাতের আংটিটা তার মায়ের হাতে দেখে মায়ের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে শুরু করে। মা, তুমি আমার কাছে আগেই আংটিটা চেয়ে নিতে পারতে, আমি তোমাকে দিয়ে দিতাম। আর আমি এই আংটিটা এমনিতেই ছোট বোনকেই দিয়ে দিতাম, বাবা যদি রাগ করে তাই জন্য সাহস পাচ্ছিলাম না। এই চুপ কর তো, বেশি মেলোড্রামা করিস না। বাবা যদি তোর সাপোর্টে না থাকতো তাহলে কোনোদিন তোকে আমরা বাড়ি থেকে বেরি করে দিতাম। এই বলে সীমা ও তার মা সেখান থেকে চলে যায়। শিবাবু নিজের বউয়ের হাতে মোনার সোনার আংটিটা দেখে সব ঘটনা বুঝতে পারে, কিন্তু সে তার বউয়ের সঙ্গে পেরে না উঠায় সে মালতীকে আর কিছুই বলে না। মোনার ক্লাস 12 এবং সীমার ক্লাস 10 এর বার্ষিক পরীক্ষা এগিয়ে আসে। মোনা পড়াশোনায় খুবই ভালো হওয়ায় তার সেরকম কোনো চিন্তা থাকে না। অন্যদিকে সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি, ঘরে পড়তে বসার নাম করে চুপি চুপি মায়ের ফোন নিয়ে রিলস দেখতাম। এখন যে পরীক্ষার খাতায় কি লিখবো কি জানি। দিদি এইবারও আমার থেকে এগিয়ে যাবে, আর বাবা আমাকে জ্ঞানের কথা ছাড়বে, আমার আর ভালো লাগে না এসব। দুই বোন এভাবেই জীবনের সব থেকে বড় দুটি পরীক্ষা দেয়। মোনা খুবই ভালোভাবে তার দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলো দেয়। অন্যদিকে সীমা দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করার জন্য টুকলি করার সাহায্য নেয়। ক্লাসের ম্যাডাম সীমাকে টুকলি করতে ধরে নেয় এবং তার পরীক্ষার খাতা বাতিল করে দেয়। এই ঘটনা সারা স্কুলে ছড়িয়ে পড়ে। সীমা ক্লাসের বাইরে বসে কাঁদতে শুরু করে। সীমা তুই কি রে, পরীক্ষায় টুকলি করছিলি? বাবা সারাদিন শরীরে রক্ত জল করে আমাদের পড়াশোনা করেছে আর তুই এই প্রতিদান দিলি? ছি বোন, বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। এই শোন দিদি, তুই আমাকে বেশি বড় বড় কথা বলবি না তো। তুই ভুলে যাস না যে তুই আমার সৎ বোন, আর তুই পড়াশোনায় খুবই ভালো বলে তোর খুব অহংকার, বল চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোকে কখনো সৎ বোন ভাবি না রে বোন, আর আমি তোকে এভাবে একা ছেড়ে যাবো না, তুইও বাড়ি চল আমার সঙ্গে। সীমা মোনার উপর ভীষণ রেগে যায়। সে নিজের রাগ কিছুতেই সামলে রাখতে পারে না। সে তার বড় দিদির কপালে একটা বড় ইটের টুকরো ছুঁড়ে মারে। মোনা সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। তার সারা কপাল রক্তে ভিজে যায়। সেই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষ সেখানে চলে আসে। তারা মোনাকে হসপিটালে ভর্তি করে এবং শিবা বাবুকে ফোন করে সব ঘটনা জানায়। তারা সেই মুহূর্তেই হসপিটালে চলে আসে। সীমা, তুই নিজের দিদিকে শেষ পর্যন্ত ইট ছুঁড়ে মারলি, তোর এত বড় সাহস! আর যদি আমার মেয়েটার কিছু হয়ে যেত তাহলে কিন্তু আমি কাউকে মানতাম না, তোকে আর সাথে তোর মাকে দুজনকেই জেলে ভরে দিতাম। এমন কথা শুনে মালতী ও সীমা চুপ করে থাকে, কিন্তু তাদের মনে মনে রাগের আগুন জ্বলতে থাকে। বাবা চুপ করো, আমি তো ঠিকই আছি, মাথায় একটু ড্রেসিং করে দিয়েছে ডাক্তার বাবু, আমার কিছু হবে না। না, সীমার এত বড় সাহস, পরীক্ষায় টুকলি করে আর তোকে আঘাত করে, আমি তোকে আর এই বাড়িতে রাখার সাহস করব না। তুই কলকাতার হোস্টেল থেকে বড় নামী কলেজে পড়াশোনা করবি, এটাই আমার সিদ্ধান্ত। মোনার কলকাতায় পড়াশোনা করতে যাওয়ার কথা শুনে মালতী ও সীমা তেলে বেগুনে চলে ওঠে। তারা অনেক চেষ্টা করলেও শিবাবু সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। ক্লাস 12 এর রেজাল্ট বেরোলে মোনা জেলায় প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে সীমা ডাহা ফেল করে যায়। মোনা জয়েন্ট পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। আমি বলছিলাম কি, বড় মেয়েকে ওসব ডাক্তারি পড়িয়ে কি হবে? কলকাতা শহরে একা থাকবে, কোথায় কি করবে? তার থেকে বরং ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। হ্যাঁ বাবা, তুমি দিদির বিয়ে দিয়ে দাও, আমি বরং আরেকবার মাধ্যমিক পরীক্ষায় বসে পাশ করে ক্লাস 11 এ কলকাতা স্কুলে ভর্তি হব। তোকে আমাদের গ্রামের স্কুলেই ভর্তি নাই কেন সন্দেহ, তুই আবার কলকাতার স্কুলে পড়বি? আমি মোনাকে কলকাতায় ডাক্তারি পড়তে পাঠাবো, ব্যাস। হ্যাঁ মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আসলে আমি তোমাদের ঘরের সব কাজ করে দিতাম তো, তাই তোমরা আমার মতো চাকরকে হাতছাড়া করতে চাইছো না। মালতী ও সীমা এই কথা শুনে চুপ করে থাকে। মোনা কলকাতা শহরে ডাক্তারি পড়তে চলে যায়। অন্যদিকে সীমা আবার মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা করা শুরু করে দেয়। মোনা হোস্টেলে থেকে খুব ভালো করে পড়াশোনা করে, সে খুব বড় নাম করা ডাক্তারি পরিণত হয়।
অন্যদিকে সীমাও মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যায়। হঠাৎ করে মোনা একদিন খবর পায় যে তার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছে। সে কাঁদতে কাঁদতে গ্রামের বাড়িতে ছুটে আসে। তুই একদমই বাড়িতে পা রাখবি না বলে দিলাম, যা বেরিয়ে যা বলছি, আজ তোর জন্য এরকম ঘটনা হয়েছে। তোর ডাক্তারি পড়ার খরচ চালাতে চালাতে বাবার হাতে অসুখ করে গেছে, তাই বাবা আজকে আমাদের মধ্যে আর নেই, আর তুই এখন মরা কান্না কাঁদতে এসেছিস। তোমরা দয়া করে আমাকে একবারের জন্য বাবাকে দেখতে দাও, আমি আর কখনো এখানে আসব না। তোকে এমনিও আমি আর মা এখানে আসতে দেব না। তুই বেরোবি নাকি ধাক্কা মেরে বের করে দেব, যা ভাগ বলছি। এই বলে সীমা তার দিদিকে বাড়ি থেকে বের করে দেয়। মোনা তার বাবাকে আর শেষবারের মতো দেখতে পায় না। সে কাঁদতে কাঁদতে শহরে ফিরে আসে। এভাবেই প্রায় অনেক দিন কাটে। মালতি ছলে বলে কৌশলে তার স্বামীর অসুস্থতার সুযোগে সমস্ত সম্পত্তি তার নিজের ছোট মেয়ের নামে লিখিয়ে নিয়েছিল। দেখতে দেখতে আরো 3 বছর কেটে যায়। তারা মোনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না। একদিন হঠাৎ মালতীর ভীষণ শরীর খারাপ হয়, তার ভীষণ পরিমাণে রক্ত বমি হয়। সীমা তার মাকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারবাবু সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা করার পর বলে, I'm sorry to say, ওনার ক্যান্সার ধরা পড়েছে, খুব ক্রিটিক্যাল স্টেজ, পেশেন্টকে বাঁচানো খুবই মুশকিল। এই কি বলছেন স্যার, আমার মাকে আপনি দয়া করে বাঁচান। কোলন ক্যান্সার চিকিৎসায় অনেক খরচ, আপনারা 20 লক্ষ টাকা জোগাড় করে রাখুন, তারপর ওনার চিকিৎসা শুরু হবে। মালতীর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। সীমা ভিটেমাটি বিক্রি করেও অত টাকা জোগাড় করতে পারে না। সে আর কোনো উপায় পায় না, তাদের কাছে আর কোনো বাসস্থান পর্যন্ত থাকে না। কোনো উপায় না পেয়ে মালতী এবং তার মেয়ে সীমা মোনার সঙ্গে দেখা করতে চায়। মোনা তার মা এবং ছোট বোনের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। একি, তোমাদের এই অবস্থা কি করে হলো? এমন নোংরা জামা কাপড় পরে আছো কেন? কি হয়েছে তোমাদের? সীমা কাঁদতে কাঁদতে সব ঘটনা তার বড় দিদিকে জানায়। দিদি, আমরা তোর অনেক ক্ষতি করেছি রে, এখন আমরা সেই শাস্তি ভোগ করছি। তুই দয়া করে মাকে বাঁচা, না হলে মা মরে যাবে। তুই মাকে বাঁচা দিদি। আমার আর বাঁচা মরা, আমার কপালের ভোগ আমাকে ভুগতেই হবে। আমি আছি তো মা, তোমার বড় মেয়ে ডাক্তারি পড়ে যদি নিজের মাকে বাঁচাতে না পারে, তাহলে তার ডাক্তারি পড়াটাই বিফলে যাবে, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এই বলে মোনা তার মায়ের চিকিৎসা শুরু করে। সমস্ত খরচ সে নিজে বহন করে। প্রায় 1 বছর টানা চিকিৎসা করার পর মালতী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দিদি, আজকে তোর জন্য আমরা সবার খুশির মুখ দেখতে পেয়েছি, আমাদেরকে ক্ষমা করে দে রে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ওই দেখ, আমি কখনোই তোদেরকে পর ভাবিনি, তোরা আমার নিজে ছিলিস আর নিজেরই থাকবি। মোনা তার বাবার গ্রামের বাড়ি আবার কিনে নেয়। সে তার ছোট বোনের ভালো ঘরে সম্বন্ধ ঠিক করে বিয়ে দেয়। এভাবেই মোনা তার বড় দিদি হওয়ার সমস্ত দায়িত্ব পালন করে এবং সে তার মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।